নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। 27 ফেব্রুয়ারি ভোট 108 পুরসভার, নির্ঘণ্ট জারি নির্বাচন কমিশনের, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী সমস্ত ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। পুরো ভোট হয়েছে কলকাতায়, সামনেই হবে বাকি 4 জায়গায়, কিন্তু রাজ্যের এখনও বকেয়া ভোট হওয়ার কথা বহু পুরসভায়। করোনাকাল এবং ভোট নিয়ে আদালতে মামলা হয়েছে আগেই। কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল আগামী 27 ফেব্রুয়ারি হতে পারে 108 পুরসভার নির্বাচন। নির্ঘণ্ট প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন, আগামী 27 তারিখেই হবে ভোট। 9ই ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 12ই ফেব্রুয়ারি। 20টি জেলার 2,272টি ওয়ার্ডে 95,59,790 জন ভোটার ভোট দেবেন। 27 ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। রাজ্যের পুরো ভোট কবে হবে তা নিয়ে বিধানসভার ভোটের আগে থেকেই সুর চড়িয়েছিল বিজেপি। বাংলার বহু পুরসভার মেয়াদ পেরিয়েছে অনেক আগেই, কোথাও 2018 সালে তো কোথাও 2020তে। এতদিন বিভিন্ন কারণে ভোট হয়নি, তারপরেই করোনার কাটা এবং দেখতে দেখতে 2021-এর বিধানসভা নির্বাচন। বড় ভোটের কাছে ছোট ভোটের দিন চাপা পড়ে গিয়েছিল। বিধানসভার ভোট মেটার পরে হয়েছে কলকাতার পুরসভা ভোট। এই মাসেই হবে রাজ্যের 4 পুরসভা নির্বাচন। 22শে জানুয়ারি থেকে দিন পিছিয়ে 12ই ফেব্রুয়ারি হবে শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর এবং আসানসোলের পুর ভোট। আজ বাকি 108 পুরসভার ভোটের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। দিনক্ষণ জানানোর আগেই গতকাল বামেরা 50-এর বেশি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ তালিকায় ফেলেছে। কোথাও এককভাবে, আবার কোথাও কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে হেঁটে। সম্ভাবনা রয়েছে আগামীকাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। ধন্যবাদ।